কিরে কি হয়েছে তোর? খেতে পেয়েছে? দাঁড়া খেতে দেবে একটু পরে। তো এনাকে যতই চিপস হাতে দেওয়া হোক, উনি আমাদের এই পাপুসটাতেই খাবেন, ঠিক করে নিয়েছে। তো এই পাপুসটাতেই নিয়ে এখন খাচ্ছে। সো গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে আমি 8:15 বাজে এখন, তো আমি আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো তোমরা আগে একটা ব্লগ পেয়ে যাবে, এর আগে আর হঠাৎ ইচ্ছা হলো লকডাউনে স্পেশাল কি করা যায়। তো কিছু করা যাচ্ছিল না গরমের জন্য, তো গরম আছে এখন, বাট আগের থেকে একটু কমেছে বলে এখন মার ইচ্ছা হয়েছে যে বাসন্তী পোলাও আর ডিম কষা করে আজকে সবাইকে খাওয়াবে। কি করছো? আমি আদাটা বাকছি আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি, আজ এই ডিম কষা করব। আর এই যে এখানে আলু পেঁয়াজ সব রেডি করে রেখে দিয়েছি, এটা দিয়ে ডিম কষা হবে। আর এই যে এখানে এই বাসন্তী পোলাও করবো বলে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। মা রান্নাটা যতক্ষণ শুরু করবে তার আগে মাকে একটু হেল্প করে দেবো রান্নায়। মা একা একা করবে, গরমে খুব কষ্ট হবে। তাহলে শুধুমাত্র মানে অনেকদিন একটুখানি ভালো মন্দ খাওয়া হচ্ছে না বলেই আজকে এটা রান্না করছে মা। আমাদের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো এখানে ফোড়ন দেওয়াও হয়ে গেছে বাসন্তী পোলাওয়ের জন্য। পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো এখন মোটামুটি লাইট ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমরা ডিম কষার জন্য 6টা ডিম ইউজ করেছি আর 3টে আলু ইউজ করেছি। তো তার জন্য 3টে বড় মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি আর ফোড়নে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি লাইট ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে। তা এখানে টমেটো আছে আর কাঁচা লঙ্কাটাও আছে, এগুলোকে ছিঁড়ে দিয়ে দেবো। আর এখানে জলটা 2 কাপ মতো জল ইউজ করা হয়েছে আমাদের পোলাওয়ের জন্য। ডালটা মোটামুটি এখন ধাপে ধাপে সেদ্ধ হয়ে যাবে, আমরা আলাদা করে এক্সট্রা কোনো জল ইউজ করবো না। আর পেঁয়াজটা ভাজা হচ্ছে যতক্ষণ, তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। এখনও মানে খেতে একটু দেরি আছে, ডিনারটা একটু পরেই করব। তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিনার করার আগে তো কেমন হয়েছে খাবারগুলো দেখতে। তোর জন্য কালকে যে কেকটা আনলাম ওটা খাবি এখন? তো মা এসেছে কালকে আমার জন্য সকালবেলা যে কেকটা নিয়ে এসেছিল ওটা আমি খাবো কিনা জিজ্ঞাসা করতে। নিয়ে আসো তাহলে। সারাদিনে তো আজকে মানে কেক খেতে আমি খুব ভালোবাসি, মিষ্টি জিনিসটাই মানে আমার খুব ফেভারিট একটা জিনিস। যে মা নিয়ে এসেছে কেকটা নিয়ে চলে এসেছে, এই যে কেকটা। তো এটা হচ্ছে, হ্যাঁ সে আমি কি একা খাবো? এখন কেমন বানাচ্ছে কেকগুলো? এখন লকডাউনের জন্য মোটামুটি ঠিকঠাকই বানাচ্ছে। রেড ভেলভেটটা যেমন কোয়ালিটি তেমনই ওরা রেখেছে, মোটামুটি ভালোই এখন বানাচ্ছে, এখনো মানে কম্প্রোমাইজ করেনি। গতকালকে স্যান্ডউইচটা খুব একটা আমি ভালো খাইনি, মানে আমি কালকে একটা পান শেপের দেখেছিলাম তোর জন্য আনবো ভেবেছিলাম, আবার ভাবলাম যে তুই অত বড় কেকটা, তুই তো হাফ কেক খাস হাফ নষ্ট করিস, পুরো কেকটা খেতেও পারিস না একটা বড় কেক আনলে, ওই জন্য আনিনি, ছোটো কেকটা আগে খা। আমি কেকটা কমপ্লিট করি আর মাকে একটু ভাব দিতে হবে আমার। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমাদের ডিম কষা এখানে হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে পোলাও হয়ে গেছে, পোলাওটা রেডি। আমি আবার ব্লগটা কন্টিনিউ করবো কাল সকাল থেকে, তো সঙ্গে থাকো। তো কালকে সকালবেলা থেকে আমি কী কী করছি সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি, তো সাথে থাকো।
আমার স্নান হয়ে গেছে আর আমি বসে পড়েছি খাবার নিয়ে। আজকে একটু পোলাও বেঁচে ছিল, ওটা দিয়ে আমি আজকে একটুখানি কাতলা মাছ দই দিয়ে করা হয়েছে এটা, আর ডাল হয়েছে, অনেক কিছুই হয়ে গেছে। কালকে ডিমের কষা রয়েছে আর পটল চিংড়ি যেটা রয়েছে, তো আর মা করেছে হচ্ছে একটুখানি পেঁপে আর আলু দিয়ে তরকারি, আর রয়েছে হচ্ছে মিষ্টি দই, এটা 100 ভার। তো চলো আমি লাঞ্চটা তাহলে এবার করে নিই, এখন বেশি বাজছে না, 2:20 মতো বাজে, তো লাঞ্চটা চলো করে নিই আমি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি একটু ছাদে চলে এসেছি একটুখানি ইভিনিং ওয়াক করবো বলে। সারাদিন আজকে তেমন একটাভাবে হাঁটাচলা করা হয়নি, তো তাই জন্য ছাদে এখন এসেছি। আর এখানে দুটো ঘুড়ি উঠছে, খুব সুন্দর লাগে। তো দুটো ঘুড়ির মধ্যে এখানে ঘুড়ির লড়াই হচ্ছে। মোটামুটি সানসেট হয়ে গেছে আর এখন হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে একটু মেঘ ডাকছিলো, বাট বৃষ্টি এখনও পর্যন্ত এখানে আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি। অনেকেই এখন নিজেদের নিজেদের ছাদে ঘুরে বেড়াচ্ছে বা বসে আছে। বিকেল বিকেল ছাদে আসলে মানে কয়েকদিন আমি আর আসিনি, তো আজকে আবার এলাম। এখন একটু ভালো লাগছে ছাদে এসে, এই টাইমটা বেশ মানে আজকে একটু মানে রোদটা বেশিক্ষণই ছিল, তো এখন মোটামুটি 5:45 বাজছে, তো এখন এলাম ওই জন্য। আমাদের একটা জিনিস, চাঁদটা উঠে গেছে, তো সন্ধে প্রায় হয়ে এসেছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল। তো আশা করব তোমার আমার এই ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগছে, আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমরা কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না করো। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো এবং নিজেদের বাড়ির লোকেদেরও খুব খেয়াল রেখো। স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে প্রিটি। ঠিক আছে, কোন দিক দিয়ে আসবে? ওখান দিয়ে আসো হেঁটে, শুধু যাতে গলার আওয়াজটি পাওয়া যায়। তা আমাকেই তো দেখা যাবে, আমি কথা বলবো, তুমি এসে আমাকে মানুষ যাওয়ার পেছন থেকে এসে জিজ্ঞাসা করো। ঠিক আছে।